নমস্কার, আজ আমরা ত্রিপলি বাজার নাশকরপুর শ্মশানকালী মন্দিরের ইতিহাস সম্পর্কে তুলে ধরব। এই ইতিহাস সম্পর্কে যিনি বক্তব্য রেখেছেন ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনব। এটা আপনারা দেখতে পাচ্ছেন শ্মশানকালী মন্দিরের পিকচার, আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই কালী মাতার যে মহিমা কি রয়েছে, কি ইতিহাস রয়েছে, এই বিষয়ে যিনি বক্তব্য রেখেছেন ওনাদের মূল্যবান বক্তব্য আমরা শুনব। চলুন দেখে নিই ওনারা কি বলেছেন। শ্মশান কালীমাতার এটা মন্দির, এর আগে এর ইতিহাস অনেক দিনের পুরনো আর কি। এটা অ্যাকচুয়ালি 80 বছরের বেশি পুরনো পুজো। আগে এটা গ্রামের ভেতরে হতো, তারপর কোনো কারণে মতবিরোধ দেখা দেয় গ্রামবাসীদের মধ্যে, পুজোটা দুটো ভাগ হয়ে যায় আর কি। একটা পুজো এখনও গ্রামের মধ্যে হয়, আর একটা পুজো স্বর্গত শ্রী সত্যেশ্বর পণ্ডা মহাশয় এইখানে নিয়ে আসেন শ্মশানের উপরে। তো তিনি এখানে পাঠাবলির প্রচলন করেন এবং পুজোটা এখনো পর্যন্ত, এটা সার্বজনীন পুজো হলেও এখন এটা সত্যেশ্বর পণ্ডা এবং তার পরিবারে এটা পারিবারিক পুজোয় দাঁড়িয়েছে। শাস্ত্রমতে এখানে পুজো হয় প্রতি বছরই, এই ফলহারিণী কালী পুজোর দিন পুজো হয় এবং এটা সব রকম ঐতিহ্য মেনেই পুজোটা হয়। প্রচুর গ্রামবাসীরা এখানে আসেন, পার্টিসিপেট করেন এই পুজোটায়, এবং সকালবেলা পুজোর পরে পাঠাবলি হয় এবং প্রসাদ বিতরণ এবং অন্যান্য সমস্ত কাজ হয়। গ্রামবাসীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেন আর কি পুজোটা। পুজোটা পারিবারিক হয়ে দাঁড়ালেও এর মধ্যে একটা সর্বজনীন ছোঁয়া আছে এবং এটা চলতে থাকবে আর কি। এই করোনার বাজারে আমরা পুজোটাকে অনেক ছোট করেছি এবং যাতে জনসমাগম কম হয় সেই ব্যবস্থাও আমরা করেছি, এবং পুজোটাকে সবাইকে বলেছি যে আপনারা নামটা বলবেন। হ্যাঁ, আমার নাম হচ্ছে শিবাজি পণ্ডা, আমি ওই সত্যেশ্বর পণ্ডার বংশধর আর কি। ইনি আমার দাদা, ইনিও শ্রী অনুপ পণ্ডা, ইনিও অরুণ পণ্ডা, অরুণ পণ্ডা, তিনিও এই পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত আর কি। আচ্ছা, বাবার নাম ঈশ্বর গৌরীশঙ্কর পণ্ডা, ঠাকুরদার নাম ঈশ্বর সর্বেশ্বর পণ্ডা, পণ্ডিত প্রবর ন্যায়রত্ন তারাপ্রসাদ দেব শর্মা হচ্ছেন আমার কোর ঠাকুরদাদা, তিনি হচ্ছেন আমার সাধারণাভিলাষীতে মা কালী বরপুত্র বরদান পেয়ে মায়ের এখানটা যেমন পেয়েছেন সেইখানে উত্তরসূরিদের জন্য ব্যবস্থা দিয়ে গেছেন। এটা হচ্ছে মায়ের মহিমা, এবং আমাদের বাড়িতে যাবতীয় দুর্ঘটনা অমুক যত কিছু চলতে থাকে সবটাই আমরা আমাদের অধিষ্ঠাত্রী দেবী হিসাবে তার পূজা পদ্ধতি মানসিক করে থাকি এবং সেটা করুণাশীষ পাই আমরা। আচ্ছা, এই করুণাশীষে আমরা এই পর্যন্ত চলে আসছি আজ 5 বছর পর্যন্ত। আচ্ছা, খুব ভালো, কিন্তু এই এলাকায় তাহলে খুব মানে খুব জাগ্রত মা। হ্যাঁ, জাগ্রত মা, যেখান থেকে হোক পুজো আসবেন একদম প্রতি বছর। যেখান থেকে কোথায় কোথায় থেকে আসে পুজো, কারণ মা যেখানটায় তাদেরকে ভক্তদেরকে এই ধরনের কোনো নির্দেশ করেন, যেমন আজকে আসে উদ্ধবপুর থেকে, আচ্ছা উত্তরপুরী চক ছাড়তে আসছে। আচ্ছা, অর্থাৎ সেটা মায়ের এরকম স্বপ্নে এসে সে তার মাকে মানত করে গেছিলো গত বছর। আচ্ছা, তাই মা মনস্কামনা পূর্ণ করেছেন যার জন্য সে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই মোটামুটি আমরা সহযোগিতা করে মায়ের পুজোটা করি, প্রতি বছরই করে থাকি, কারণ আজকে মায়ের বিশেষ পুজো এবং প্রতিদিন ওটা মায়ের পুজো হন এখানে, নিত্য পূজা হয়ে থাকে। আচ্ছা, তো সেটা আমরা পরম্পরাগতভাবে আমরা নিজেরাই সহযোগিতা করে এটাকে করি এবং বংশানু বংশক্রমে চলেই আসছে। আচ্ছা, আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। আচ্ছা, ওটা পুজোর সময় আমরা সবাই যে যেখানে থাকি না কেন একত্রিতভাবে উপস্থিত হই। আচ্ছা, ওইভাবে মায়ের পুজোটা করি আর কি। আচ্ছা, অনেক জাঁকজমক হয় কিন্তু এই করোনা পিরিয়ডের জন্য আমরা করতে পারিনি, সবটাই মেনেই বিধি নিষেধ মেনে আমরা এইভাবে এগিয়ে এসেছি। 165 বছরের পুজো, তারাপ্রসাদ ন্যায়রত্ন যিনি বরপুত্র তিনি পুজোটা স্থাপন করেছিলেন, সেইখান থেকে চলে আসছে তারা। আমার নাম অরুণ পণ্ডা, ওকে, পিতা ঈশ্বর গিরিজাশঙ্কর পণ্ডা, একই বংশধরের বংশধর আমরা। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। হ্যাঁ।